মা মা চোখ খুলো মা ওঠো মা মা চোখ খুলো বালবীর জিম্বোলা এখন 10 গুণ বেশি শক্তিশালী যার জন্য ওর ক্ষমতার পরিমাণ 10 গুণ বেশি হয়ে গেছে ওই আক্রমণ থেকে কেশপুরীর গভীর আঘাত হয়েছে কেশপুরী তখনই জ্ঞান ফিরে পাবে যখন জিম্বোলার জাদু উল্টো হয়ে যাবে আর বালবীর জিম্বোলার জাদু তখন উল্টো হবে যখন ও আবারো নিজের বইয়ে বন্দী হয়ে যাবে তাহলে ঠিক আছে রানী পড়ি এবার জিম্বোলা নিজের বইতে বন্দী নিশ্চয়ই হবে আমি ওকে বন্দী করব এবার আমি ওকে ছাড়ব না কিন্তু বালবীর ওকে বন্দী করার আগে ওকে খুঁজে পেতেই হবে কারণ ওই বইটাও ওর কাছেই আছে হ্যাঁ বালবীর বালবীর জিম্বোলা আমাদের চোখের সামনে দিয়ে মানবকে নিয়ে চলে গেল আর আমরা এটাও জানি না যে ও মানবকে নিয়ে কোথায় গেছে চিন্তা করবেন না পরীরা আমি মানব অবধি পৌঁছেই ছাড়ব কিন্তু বালবীর যদি তুমি জিম্বোলার কাছে পৌঁছেও যাও তাহলে ওকে হারাবে কি করে ওকে আমি হারাবো না বিদ্যুৎ পরী ওকে ওর লোভ হারাবে আমি তো ধন্দপুরীর সাহায্যে ওকে লোভ দেখাবো এখন আমি শুধু অপেক্ষা করছি মানবের ডাকের মন্টু বস তোমার মনে আছে তো বালবীর কি বলেছিল তোমাকে তোমার জাদু ইউজ না করতে যদি তুমি তোমার জাদু ইউজ করো তাহলে তোমার বয়স বেড়েই যাবে আমার ভালো করে মনে আছে যে আমি আমার জাদু ব্যবহার করতে পারবো না ভেরি গুড মন্টু বস তাহলে চলো এই খুশিতে আমাকে কোনো দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পিৎজা বার্গার খাওয়াও কেন আমি কি কোনো লটারি পেয়েছি নাকি গুপ্ত ধন পেয়েছি যে তোর মতো একটা পেটুকের ওপরে আমি আমার টাকা নষ্ট করব আরে মন্টু বস কেন জীবনের শেষ সময়টাতেও কিপটেমি করে যাচ্ছ এমনিতেও সারা জীবনটা তুমি তো শুধু কিপটেমি করে গেলে কি বললি যা বলেছি ঠিক বলেছি আরে মন্টু বস শেষ করে দাও তোমার টাকা আমাকে পিৎজা বার্গার খাইয়ে আমি তোমাকে একটা চড় মেরে পালিয়ে যাব এমনিতেও তুমি বুড়ো আমায় ধরতে পারবে না হ্যাঁ চড় মারবি না নে মার 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 চড় মার আরে ছাড়ো বুড়ো মানুষের গায়ে কি হাত তুলবো মার 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 চড় মার মার কি করলে তুমি তুমি তোমার জাদু কেন ইউজ করলে আরে আরে বস সরি আমি তো মজা করছিলাম সরি আরে কি মন্টু বস চর তো আমি খেলাম তুমি কাঁদছো কেন আরে বোকা আমি কাঁদছি না আমি সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছি দেখলে মন্টু বস বলেছিল না বালবীর যে জাদু ইউজ না করতে আরো করো জাদু ইউজ রোহিত এবার আমি কি করব কি করব কি আর করবে এবার তো তোমায় চশমাই পড়তে হবে চশমা সেটাও জাদু দিয়ে এটা আমাকে কোথায় নিয়ে এলে আর তুমি আমার থেকে কি চাও আমি তোমার থেকে কিছুই চাই না আমি তো শুধুমাত্র এখানে বিশেষ উদ্দেশ্যে এসেছি কি 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 উদ্দেশ্য এসো দেখাচ্ছি এটাই তো আমার উদ্দেশ্য তোমাকে এই খাদে ফেলার জন্যই তো আমি এখানে নিয়ে এসেছি প্লিজ এরকম করো না প্লিজ আমি তো এরকমই করব বালবীর 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 Thank you.
কে তুমি? আমি হচ্ছি এই দুনিয়ার সব থেকে বড় জাদুকর, জাদুকর ভোম্বলা। এটা বালবীর নয় তো? ভোম্বলা? শুধু ভারী ভারী কথাই বলো নাকি বড় বড় জাদুও দেখাতে পারো? চলো মেনেই নিলাম, কিছুক্ষণের জন্য মেনে নিলাম তুমি দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর। কিন্তু আর কিছুক্ষণ পর এই জাদুকর জিম্বোলা দুনিয়ার সবচেয়ে মহান জাদুকর হয়ে উঠবে, কেননা এই বাচ্চাটাকে খাদে ফেলার পর জাদুকর জিম্বোলা অমর হয়ে যাবে। জাদুকর জিম্বোলা অমর হয়ে যাবে। চল! না না, তোমার লজ্জা করে না। একটা বাচ্চাকে ব্যবহার করে নিজেকে এই দুনিয়ার সব থেকে বড় জাদুকর বলতে লজ্জা করে না? যদি দম থাকে তাহলে নিজের জাদু শক্তি দিয়ে কিছু করে দেখাও। আচ্ছা, যদি এটাই চাও তাহলে জাদুকর জিম্বোলা এক্ষুনি তোমায় জাদু শক্তি দেখাবে। খেলতে শয়তানের খেলা এসে গেল, জাদুকর জিম্বোলা। দেখেছ, আমি আমার জাদু শক্তির সাহায্যে বড় বড় পাহাড়কে টলিয়ে দিতে পারি। বেশ, এবার ধন্দপরীর জাদুর সাহায্যে আমি ওকে এমন ভ্রমের দৃশ্য দেখাবো যাতে ওর মনে হবে আমি অনেক বড় জাদুকর। এবার দেখো আমার জাদু। এটা হতে পারে না, এটা একেবারেই অসম্ভব। এটা তো কিছুই নয়। এবার আরো দেখো আমার জাদুর শক্তি। জাদুকর ভোম্বলা, ভোম্বলা, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি আপনি সবচেয়ে বড় জাদুকর। আমি তো আপনার সামনে কিছুই নয়, কিছুই নয়। আমি মানছি যে তুমি আমার সামনে কিছুই নয়, কিন্তু তুমি অনেক বড় জাদুকর হতে পারতে যদি তুমিও আমার মতো কোনো বই থেকে বেরিয়ে আসতে, আর ওই বইয়ের গল্পের মুখ্য চরিত্র তুমি হতে। কিন্তু আরে বাহ, আরে এটা তো খুবই আনন্দের খবর জাদুকর ভোম্বলা। আপনি হয়তো জানেন না, একদম আপনার মতো আমিও একটা বই থেকে বেরিয়ে এসেছি, আর ওই বইয়ের গল্পের মুখ্য চরিত্রটা আমি নিজে। আচ্ছা, তাহলে কোথায় সেই বইটা? কারণ যতক্ষণ আমি নিজের চোখে ওই বইটাকে না দেখছি আমি বিশ্বাস করব না। এক্ষুনি দেখাচ্ছি আমি ওই বই জাদুকর ভোম্বলা।
এটাই এটাই হলো ওই বইটা, জাদুকর জিম্বোলা। এখন তো আমি আপনাকে বইটাও দিয়ে দিয়েছি, এবার তো আপনার বিশ্বাস হয়েছে। এখন আপনি তাড়াতাড়ি আমাকে আপনার মতো মহান জাদুকর বানিয়ে দিন, তাহলে আমি অমর হয়ে যাব। নিশ্চয় নিশ্চয়। হংসা, হানি, আমি তোর এই সেন্ট্রাল এসিড বৃষ্টিতে আর ভিজতে পারছি না, ফোঁটা ফোঁটা আমার গায়ে পড়েই চলেছে। আরে উঠো না, উঠো না, শুভ কাজ হতে চলেছে বর্দা, সেই সময় জায়গা চেঞ্জ করতে নেই, না হলে সব অশুভ হয়ে যায়, এরকম বৌদি বলে। হ্যাঁ, সবই মায়া, এই বাড়ি গাড়ি বাংলো ফার্নিচার সবই মায়া। ইনফ্যাক্ট আমি নিজেও মায়া, দ্য ফেমাস ইন্টেরিয়ার ডিজাইনার ফ্রম ঘাটকোপার, মায়া সেগল। মায়া, হ্যাঁ, এটা বলুন যে আপনি মায়া কত নেবেন, মানে টাকা, টাকা কত নেবেন? মায়া তো মায়া ছাড়া কাজই করে না, কিন্তু আসলে কি মায়ার একটা নিয়ম আছে যে ও কখনো ইন্টেরিয়ার ডেকোরেশনের ফিস নিজের মুখে বলে না, ও লিখে বলে। কারণ মায়া সবসময় এটা ভাবে যে এই ধন সম্পত্তি মানি সবই মায়া। অ্যাবসলিউটলি রাইট। ও অদ্ভুত। না না মায়া, আমি বলছি যে এক জায়গায় মায়া বলছেন উনি মায়া ছাড়া কাজই করেন না, অথচ আর এক জায়গায় বলছেন সবই মায়া। হ্যাঁ তাই তো, পুরো কনসেশন দেওয়ার পরেও 20 লাখ বাজেট হচ্ছে, 20 লাখের থেকে এক টাকাও কম নেব না। অ্যাট লাস্ট দি এন্ড অফ দ্য ডে, সবই মায়া। এই নিন আপনার কোটেশন। ওহো, এটার উপরও জল পড়ে গেল। মায়া, তাহলে ঠিক আছে, আমরা সবাই এই টাকাটা দিতে রাজি আছি। ঠিক আছে, তাহলে 15 দিনের মধ্যে আমি আপনাদের বাড়ি রিনোভেট করিয়ে দেবো। খেয়াল রাখবেন, বাড়ি গাড়ি সম্পত্তি সবই মায়া। ব্যাস জিম্বোলা, অনেক খেলে নিয়েছো তুমি তোমার খারাপের খেলা, এবার তোমার মৃত্যু নিশ্চিত। বালবীর, এটা তুমি আমার সাথে ঠিক করো নি বালবীর, আমি তোমাকে ছাড়বো না, একদমই ছাড়বো না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না জিম্বোলা, আমি এবার এই বইটার মধ্যে থেকে সেই মন্ত্রটা পড়বো যেটার কারণে তুমি সারা জীবনের জন্য এই বইতে আবার বন্দী হয়ে যাবে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কেননা গল্পের শেষে লেখা আছে জাদুকর জিম্বোলা অমর হয়ে যাবে, আর এখন এটাই হবে, কেননা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বন্দী করার মন্ত্রটা পড়তে থাকবে ততক্ষণ ওই বাচ্চাটাকে খাদে ফেলে দিয়ে আমি অমর হয়ে যাব, জাদুকর জিম্বোলা অমর হয়ে যাবে, আর এখন এটাই হবে। Yeah.
থেমে যাও জিম্বোলা। ওর দরকার শুধু তোমাকে, তুমি তাড়াতাড়ি পালাও, একে আমি বুঝে নেব। বইয়ের শেষ পাতে একটা মন্ত্র লেখা আছে, তোমাকে ওই মন্ত্রটা পড়তে হবে, তবেই জিম্বোলা সারা জীবনের জন্য এই বইতে বন্দী হবে। যাও তাড়াতাড়ি। হ্যাঁ বালবীর, আমি এই মন্ত্রটা পেয়ে গেছি, কিন্তু জানি না এটা কোন ভাষায় লেখা আছে, আমি তো পড়তেই পারছি না। চেষ্টা করো মানব, তুমি এটা নিশ্চয়ই পড়তে পারবে। বালবীর, মানব তাড়াতাড়ি পড়ো। বালবীর, বালবীর তোমার জাদুদণ্ড। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.